জশপ্রীত বুমরা, মোহাম্মদ সামি ও ভুবনেশ্বর কুমার প্রথম সারির তিন বোলারকে ছাড়াই আজ রবিবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অবতীর্ণ হচ্ছে টিম ইন্ডিয়া। পরিবর্তে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের পেস অ্যাটাকের প্রধান তিন মুখ হচ্ছে নবদীপ সাইনি, খলিল আহমেদ ও দীপক চাহার। টিম ইন্ডিয়ার এই অনভিজ্ঞ বোলিং আক্রমণকেই দক্ষিণ আফ্রিকার সুযোগ হিসেবে দেখছেন দলের ব্যাটিং কোচ ল্যান্স ক্লোজনার। প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডারের মতে ভারতের অনভিজ্ঞ বোলিং আক্রমণকে সহজেই চেপে ফেলতে পারবে তার দলের ব্যাটসম্যানেরা। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের পেসার ট্রয়ের একত্রে ম্যাচ খেলার অভিজ্ঞতা মাত্র ১৬টি, আর ক্লোজনারের মতে ভারতের বিরুদ্ধে তাদের নয়া কম্বিশনে গড়ে ওঠা দলের কাছে এটাই সেরা সুযোগ। ১৯৯৯ বিশ্বকাপে সেরা ক্রিকেটারের কথায় ভারতীয় দলের দিকে নজর ঘোরালে দেখা যাবে যে ওদের বোলিং আক্রমণ বেশ অনভিজ্ঞ, আমরা ঠিক এই জায়গাটা থেকে অ্যাডভান্টেজ গ্রহণ করতে পারি। তার মানে ভারতের বোলিং আক্রমণকে কি অবহেলা করছেন তিনি? সেই সম্ভাবনা যদিও একেবারেই উড়িয়ে দিয়েছেন ক্লোজনার। সীমিত ওভারে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের কথায়, ওরা প্রত্যেকেই দারুণ বোলার, আমরা নিজেদের উপরেই ফোকাস রাখছি, তবে যে জায়গা থেকে আমরা ন্যূনতম অ্যাডভান্টেজ পেতে পারি সেটা হতে পারে ভারতের বোলিং আক্রমণ। আর একই সঙ্গে নিচের দলের উদীয়মান অলরাউন্ডার টেম্বা বাভুমাকে নিয়ে বাড়তি উচ্ছ্বসিত ক্লোজনার। টেস্ট ক্রিকেট খেললেও বাভুমাকে লাল বলের ক্রিকেটার মানতে নারাজ প্রোটিয়াদের ব্যাটিং কোচ। সিএসএ টি টোয়েন্টি ফাইনালে শতরান হাঁকানো ক্রিকেটারদের ব্যাটিং ধরন নিয়ে বলতে গেলে ক্লোজনার জানান বিগ হিট নাই, বরং স্ট্রাইক রোটেশন পদ্ধতিতে খেলতে পছন্দ করে ও। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে ক্লোজনার জানান পিচ নাই, ভারতের মাটিতে খেলার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে এখানকার আবহাওয়া। অন্যদিকে ধর্মশালায় ভারতীয় দলের সাংবাদিক সম্মেলনে উন্মোচিত হল নয়া জার্সি। গত 5 সেপ্টেম্বর থেকে চায়না মোবাইল প্রস্তুতকারক সংস্থা অপ্পোকে সরিয়ে ভারতীয় ক্রিকেটের নয়া টাইটেল স্পন্সর হিসেবে আত্মপ্রকাশ করেছে এডুকেশন ও লার্নিং অ্যাপ বাইজু। শনিবার জার্সি আত্মপ্রকাশ অনুষ্ঠানে নয়া স্পন্সরের নাম লেখা নতুন জার্সি পরে সংবাদ মাধ্যমে এসেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কোচ রবি শাস্ত্রী। 31 মার্চ 2022 অবধি বেঙ্গালুরু চাঁদ এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিকে আবার সিরিজ শুরুর আগে প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার বললেন তারা জিততেই এসেছেন, তরুণ ব্রিগেড চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তারা। ডেভিড মিলার বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্লেয়ারদের সব সময় দায়িত্ব নিতে হয়, এক্ষেত্রে কোন প্লেয়ার কতটা অভিজ্ঞ তা মাথায় রাখলে চলে না। আমি বলতে চাইছি যে আমি দীর্ঘদিন ধরে খেলছি এবং আরো বেশি কিছু করার জন্য তাকিয়ে রয়েছি, আমাদের দল খুবই তরুণ এবং তারাও চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে রয়েছে, এটা পা রাখার একটা অন্যতম সুযোগ, আমরা এখানে জিততে এসেছি এবং ছাপ রেখেই যেতে চাই। শেষ বিশ্বকাপটা একবারই নিরাশজনক ছিল দক্ষিণ আফ্রিকার, সপ্তম স্থানে থেকে তাদের ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছিল, আর এই টুর্নামেন্টের পর থেকেই দলকে ঢেলে সাজানো হয়েছে। মিলার বলেছেন দলের স্পিরিট এখন খুব ভালো জায়গায় রয়েছে, সিরিজের আগে ভালো প্রস্তুতি নিয়েছে দক্ষিণ আফ্রিকা। মিলার আরও বলেছেন বিশ্বকাপে আমরা বেশ কয়েকটি ভুল করেছিলাম, কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের নতুন পর্ব, গত 10 দিন আমরা কঠোর অনুশীলন করেছি, প্রত্যেকেই ম্যাচে নেমে নিজের পরীক্ষা দিতে বেশ আগ্রহী, এই জন্যই বলে রাখছি আমরা এখানে জিততে এসেছি। এদিকে টি টোয়েন্টি ম্যাচে প্রোটিয়া দলের নেতা কুইন্টন ডিকক মিলার অধিনায়কের প্রশংসা করে বলেছেন যে ডিকক চিন্তাশীল ক্রিকেটার। তিনি বলেছেন কুইন্টন বেশ কয়েক বছর ধরে খেলছে, ওর মস্তিষ্ক খুবই উর্বর, ওর নেতৃত্বে খেলার অভিজ্ঞতা খুবই ভালো। দর্শক, সর্বশেষে একটাই কথা, ভারতের অনভিজ্ঞ বোলিং আক্রমণের ফায়দা তুলতে মরিয়া হয়ে রয়েছে প্রোটিয়ারা।